পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরের অধ্যায়। এই মহান প্রকল্পটি দেশের উন্নয়নের পাশাপাশি বাঙালির আত্মমর্যাদার প্রতীক। আসুন পদ্মা সেতুর ইতিহাসের গভীরে একবার ঝাঁপিয়ে পড়ি। সুপ্রিয় ভিউয়ার, পদ্মা সেতুর কাজ শুরু থেকে এই পর্যন্ত যতটা তথ্য আমরা সংগ্রহ করেছি আজকের ভিডিওতে সম্পূর্ণটাই থাকছে আপনাদের জন্য। জানা অজানা নানান তথ্যে একদম ভরপুর থাকছে ভিডিওটি। পদ্মা সেতু নিয়ে যা জানার এই ভিডিওর মধ্যে আপনি সম্পূর্ণটাই জানতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। দীর্ঘদিন ধরে পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখে আসছিল বাংলাদেশ। এই সেতু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে উত্তরাঞ্চলের সাথে যুক্ত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে। পদ্মা সেতু নির্মাণের পথ কিন্তু মোটেও সহজ ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে এই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ এবং ঋণ প্রত্যাহার। এই সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন ছিল, তবে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের সাহসী সিদ্ধান্ত নেয়। অনেক কষ্ট ও সংগ্রামের পর অবশেষে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়। এই সেতু বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের দক্ষতার প্রমাণস্বরূপ। এটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত বৃহত্তম প্রকল্প। অর্থনৈতিক উন্নয়ন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে এই সেতু। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পর্যটন খাতের উন্নয়ন, পর্যটন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের আত্মমর্যাদা বৃদ্ধি। বাংলাদেশের নিজস্ব ক্ষমতার প্রমাণস্বরূপ এই পদ্মা সেতু। সংক্ষেপে, পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। এই সেতু দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। পদ্মা সেতু বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য, যদি মোটা দাগে আমি কিছু তথ্য বলতে চাই, পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বহুস্তর বিশিষ্ট সেতু হিসেবে পরিচিত। পদ্মা সেতু সম্পর্কে আরও কিছু তথ্য দিচ্ছি আমি মোটা দাগে। পদ্মা সেতু নির্মাণে কত খরচ হয়েছে? পদ্মা সেতু নির্মাণে কত টাকা খরচ হয়েছে সেটি নির্দিষ্ট করে বলতে না পারলেও বলাটা আসলে জটিল, কারণ প্রকল্পটি মোট ব্যয় বারবারই পরিবর্তিত হয়েছে। বিভিন্ন সময়ে প্রকল্পের ব্যয় বাড়ানো বা কমানোর কথা শোনা গেছে। মোটামুটিভাবে বললে, মোটা দাগে যদি বলি, পদ্মা সেতু নির্মাণে প্রায় 12,000 কোটি টাকা খরচ হয়েছে। তবে এই পরিমাণটি সর্বশেষ ও চূড়ান্ত ব্যয় হিসেবে ধরা যাবে না। প্রিয় ভিউয়ার, দেখছেন বাংলাদেশের বৃহত্তম একটি সেতু পদ্মা সেতু। আমি এখন এই পদ্মা সেতুর উপর দিয়ে চলছি, একটু দ্রুত চলছি, কারণ এই প্রায় 6 কিলোমিটার রোড রাস্তা পার হতে বেশ সময় লাগবে। আমি বেশি সময় নিব না, যত দ্রুত সম্ভব। আমাদের গাড়ির স্পিড ছিল 80 কিলোমিটার। বুঝতেই পারছেন বেশ দ্রুত যাচ্ছে গাড়ি। এবং এই মধ্যে আমি এই এর মধ্যে আমি এই সেতু পার হবে এবং ইতিহাস সম্বলিত নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
मोटामुटी भावे बोलले पद्मा सेतु निर्माणे प्राय 12,000 কোটি টাকা खरच हो तबे परिमाणटी सर्वशेष और चूड़ान्त व्यय हिसेबे धरा जाबे ना। अनाकांक्षित परिस्थिति, प्राकृतिक दुर्योग, अर्थनैतिक परिवर्तन इत्यादि कारणे प्रकल्पेर व्यय बार बार कमानो बाड़ानो हयेछे, विशेषकर बाड़ानो हयेछे। डिजाइन परिवर्तन, प्रकल्पेर डिजाइने कोनो परिवर्तन करा होले व्यय बेड़े जाए एवं सेटी कयेकबार हयेछे। मूल्यबृद्धि, समयेर साथे साथे निर्माण सामग्रीर दाम बाड़ले प्रकल्पेर व्यय सेई साथे बेड़े गेछे, एटिओ एकटि ब्यापार। पद्मा सेतु एकटि दीर्घ ও জটিল কাঠামো, এটি নির্মাণের জন্য বিশেষ ধরনের প্রযুক্তি ও সামগ্রীর প্রয়োজন হয়েছে। পদ্মা নদী একটি অত্যন্ত বড় ও শক্তিশালী নদী, এই নদীর উপর সেতু নির্মাণের জন্য বিশেষ প্রকৌশলী দক্ষতার প্রয়োজন হয়েছিল। প্রকল্পটি দীর্ঘ সময় ধরে চলার কারণে মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। যদিও পদ্মা সেতু নির্মাণে অনেক টাকা খরচ হয়েছে, তবে এই সেতুটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতুটি দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল অংশকে সংযুক্ত করেছে এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় ভিউয়ার, দেখছেন পদ্মা সেতু আমি কিন্তু পার হয়ে গেছি, আর কিছু সময়ের মধ্যেই আমাদের ভিডিও শেষ হবে। অনেক তথ্য আমি কিন্তু আসলে আপনাদের জন্য সংগ্রহ করেছিলাম এবং এই ভিডিওর মধ্যে আমি যথাসাধ্য বলার চেষ্টা করেছি। পদ্মা সেতু নির্মাণ একটি জাতীয় গৌরবের প্রকল্প হলেও এর নির্মাণকালে বেশ কিছু চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়েছিল। এখানে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ আমি একটু তুলে ধরি। অর্থায়ন, পদ্মা সেতু নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প ছিল। বিশ্বব্যাংকের ঋণ বাতিলের পর নিজস্ব অর্থায়নে এই প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য সরকারকে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছিল। পদ্মা নদী একটি অত্যন্ত বেগবতী নদী এবং তলদেশে অস্থির, এই কারণে সেতুর ভিত্তি স্থাপন করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ নির্মাণ কাজকে বিঘ্নিত করেছিল। কর্মীদের নিরাপত্তা যদি কথা বলি, এত বড় একটি প্রকল্পের কাজ করার সময় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়েছিল। বিশ্বব্যাংকের ঋণ বাতিলের পেছনে দুর্নীতির অভিযোগ উঠেছিল, যা প্রকল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। প্রিয় ভিউয়ার, অনেক সময় নিয়েছি আমি, আর সময় নিচ্ছি না, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।